মনোনয়ন পর্বের দিন 15ই জুন যেদিন মনোনয়ন পর্বের শেষ দিন ছিল ভাঙড়ে তিনজনের মৃত্যু হল এবং তারপর থেকে বারবার অশান্ত হয়েছে ভাঙড় রাজ্যপাল পর্যন্ত ছুটে গিয়েছেন আবার সেই ভাঙড়েই ভোট পরবর্তী হিংসা আরো তিনজনের প্রাণ গেল কি করছে পুলিশ প্রশাসন কেন্দ্রীয় বাহিনী রয়েছে ভাঙড় নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না দেখো একেবারেই তাই সেটা হচ্ছে যে 13 14 এবং 15 তারিখ গত মাসে জুন মাসে এই 13 14 এবং 15 তারিখ মনোনয়ন পর্ব চলাকালীন ভাঙড়ে পরপর অশান্তির ঘটনা ঘটে এবং 15 তারিখ এসে সেখানে তিনজন খুন হন দুজন তৃণমূলের এবং একজন আইএসএফের তিনজন 15 তারিখে খুন হন বহু প্রার্থী তারা এই গন্ডগোলের কারণে নির্দিষ্ট সময়ে মনোনয়ন কেন্দ্রে পৌঁছে মনোনয়ন জমা দিতে পারেননি যার যে মামলা আদালত পর্যন্ত গড়ায় এবং যে প্রশ্নটা তখন বারবার উঠেছিল যে ভাঙড় সেখানে মাঝে মধ্যেই গন্ডগোলের ঘটনা ঘটে হিংসার ঘটনা ঘটে এটা পুলিশ প্রশাসন কারো রজনা নয় তা সত্ত্বেও ভাঙড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না কেন তাহলে কি কোথাও এর পেছনে পুলিশি ব্যর্থতা রয়েছে প্রশাসনের ব্যর্থতা রয়েছে ঠিক আমরা দেখলাম তার ঠিক আবার তিন সপ্তাহের মধ্যে যে তিনজন মানুষ খুন হয়েছিলেন আবার গতকাল রাতে ঠিক ফল ঘোষণার দিন রাতের বেলায় আবার তিনজন মানুষ খুন হলেন এবং তার মধ্যে দুজন আইএসএফের এবং আর একজন সাধারণ মানুষ মোট এই পর্বে দেখা যাচ্ছে গত তিন সপ্তাহে মোট ছজন মানুষ ভাঙড়ে খুন হয়ে গেলেন প্রচুর বোমা গুলি চলল এমনকি কালকে রাত্রে অ্যাডিশনাল এসপি র্যাঙ্কের একজন পুলিশ অফিসার ইনজিওর্ড হয়েছে তার গার্ড ইনজিওর্ড হয়েছে অর্থাৎ একের পর এক ঘটনা ভাঙড়ে ঘটতেই চলেছে কিন্তু থামানো যাচ্ছে না এই দায়িত্ব তো রাজ্য পুলিশ প্রশাসনকেই নিতে হবে গন্ডগোল আইএসএফ করছে না তৃণমূল করছে তার থেকেও যেটা বড় কথা গন্ডগোল আটকানোর দায়িত্ব কাদের যাদের আটকানোর দায়িত্ব তারা কি করছেন তারা কি পর্যাপ্ত ব্যবস্থা নিতে পারছেন না নিতে পারছেন না তার কারণ এরকমটা তো নয় বিষয়টা যে হঠাৎ করে ভাঙড়ে একটা ঘটনা ঘটে যাচ্ছে পুলিশ তৈরি হওয়ার আগেই ঘটনা ঘটে যাচ্ছে ফলে পুলিশের তৈরি হতে সময় লাগছে বিষয়টা তো এরকম নয় ভাঙড়ে গন্ডগোল ঘটছে বেশ কয়েকদিন ধরে গন্ডগোল ঘটছে ভাঙড় একটা স্পর্শকাতর এলাকা এটা সকলের জানা এবং সেখানে একের পর এক ঘটনা হিংসার ঘটনা গুলি বোমা চলছে সেটাও সকলের জানা তারপরেও পুলিশ পর্যাপ্ত ব্যবস্থা সেখানে নিতে পারছে না কেন আয়োজন করতে পারছে না কেন এর পেছনে কি কোনো রাজনৈতিক স্বার্থ রয়েছে রাজনৈতিক কারণ রয়েছে এই প্রশ্ন কিন্তু উঠছে তোমার নিশ্চয়ই মনে আছে 13, 14 এবং 15ই জুন যখন ভাঙড়ে ব্যাপক গণ্ডগোল হয় মনোনয়ন পর্ব চলাকালীন এবং তারপরে 15 তারিখ এসে তিনজন খুন হন পরের দিন রাজ্যপাল ভাঙড় পরিদর্শনে যান সেখানে এত বোমা ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল যে রাজ্যপালের যাওয়ার পথ করে দেওয়ার জন্য রাজ্যপালের নিজস্ব নিরাপত্তারক্ষীকে সেই বোমা সরিয়ে নিরাপদ দূরত্বে সরিয়ে তারপরে রাজ্যপালের যাওয়ার পথ করে দিতে হয় মানে সেই বোমাটুকু পর্যন্ত পরের দিনকে পুলিশ সেখান থেকে সরায়নি সেই ভাঙড়ে ফল ঘোষণার দিন আবার উত্তেজনা হলো উত্তেজনা এমন চরম পর্যায়ে পৌঁছালো সেখানে এত গুলি বোমা চললো যে তিনজন মানুষ যার মধ্যে সবথেকে বড় কথা একজন সাধারণ মানুষেরও প্রাণ গেল তাহলে এই ভাঙড়ের মানুষের নিরাপত্তার দায়িত্ব নেবে কে এটা তো রাজ্য পুলিশ প্রশাসনকেই দিতে হবে এর ব্যর্থতা তো রাজ্য পুলিশ প্রশাসনই ফলে বিভিন্ন মহলে এই নিয়ে প্রশ্ন উঠছে যে রাজ্য পুলিশ প্রশাসন সমস্ত কিছু জানা সত্ত্বেও তারা আগে থেকে সক্রিয় হচ্ছেন না কেন ভাঙড়ে কেন একের পর এক ঘটনা ঘটা সত্ত্বেও রাজ্য পুলিশ প্রশাসন তা আটকাতে ব্যর্থ হচ্ছেন ধন্যবাদ অতন্দ্র